হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বরাবর মতে কিন্তু আবারও হাজির হলাম ফটো এডিটিংয়ের নতুন একটি কনসেপ্ট টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওতে কিন্তু এই ফটোটা দেখাবো পিক্সআর্ট অ্যাপের মাধ্যমে এবং এর কালার কারেকশন করব কিন্তু অ্যাডোবি লাইটরুম অ্যাপের মাধ্যমে। সো স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে ইজিলি কিন্তু এই ধরনের ফটোটা আপনি পিক্সআর্ট অ্যাপের মাধ্যমে করতে পারবেন। সো এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা পিএনজি হেয়ার যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা যে কোনো ফটোতেই ইউজ করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথম আমরা যে কাজটি করবো তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমরা প্রথমে নিব এবং নেওয়ার পরে এটাকে আমরা পিক্সআর্ট অ্যাপে আমরা শেয়ার করব এবং শেয়ার করে জাস্ট এখানে অ্যাড করে নেব। সো ফটোটি ওপেন হলে জাস্ট আপনাদের কিছু করতে হবে না, আগে থেকে মডিফাই করা আছে। সো সিম্পলি কিন্তু কালার কারেকশন করলেই জাস্ট থাম্বনেলের মতো দেখা যাবে। দেন আমরা কী করবো, এখান থেকে আমাদের যে ফটোটি অ্যাড করতে যাচ্ছি জাস্ট ওই ফটোটি এখান থেকে অ্যাড ফটো থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে আমাদের ফটোটি অ্যাড করে নিব। সো অবশ্যই এখান থেকে আমি আমার ফটোটি অ্যাড করে নিতেছি এবং নেওয়ার পরে আমরা সিম্পলি যে কাজটি করবো তা হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিব। সো অবশ্যই আপনারাও এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, জাস্ট এরকম একটু ছোট করে নিতে পারেন। উপরে আমরা যেহেতু একটি টেক্সট অ্যাড করে নেব জাস্ট এরকম করে নিলেও হবে। সো এরকম করে নিলাম, নেওয়ার পরে আমরা কী করবো সিম্পলি এখান থেকে টিক মারি ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিব। আর অবশ্যই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওইখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিতে পারেন। দেন আমরা সিম্পলি কী করবো, আমাদের ফটোটিকে আরও রিয়েলিস্টিক করার জন্য এখানে একটি পিএনজি হেয়ার অ্যাড করতে হবে। সো সেটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। সো এখান থেকে অ্যাড ফটোতে আবারও যাবো এবং যাওয়ার পরে সিম্পলি কী করবো, এখান থেকে আমাদের পিএনজি হেয়ারটি জাস্ট অ্যাড করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন, সো এটাকে আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিব জাস্ট এরকম। যদি অ্যাডজাস্ট না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইরেজারে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিজের অংশটুকু অ্যাডজাস্ট হয় নাই, জাস্ট আমরা এখান থেকে ম্যানুয়ালি সেগুলো কী করতে পারি, এখান থেকে রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। সো এই পিএনজিটা কিন্তু আপনারা আপনার ফটোতে ইউজ করতে পারেন, জাস্ট এখান থেকে আমরা কী করবো এটাকে অ্যাপ্লাই করে দিব। সো অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এখানে কী করবো জাস্ট এখান থেকে আমাদের যে একটি পিএনজি টেক্সট সেটি অ্যাড করবো। সো সেটি অ্যাড করার জন্য অবশ্যই এখান থেকে আমরা কী করবো আবারও এখানে অ্যাড ফটোতে যাব এবং অ্যাড ফটো থেকে সিম্পলি কী করবো এখান থেকে পিএনজি টেক্সটটা জাস্ট এখান থেকে অ্যাড করে নিতেছি। সো এটাকে আমরা একদম উপরের দিকে রাখবো জাস্ট এরকম, খুব সুন্দরভাবে আপনি ফ্রেমটা জাস্ট অ্যাড করে নিয়ে জাস্ট এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। সো না হয়ে গেলে জাস্ট আপনারা কী করবেন, এটার কিন্তু অপাসিটি আছে, আপনি যদি অপাসিটি কম বেশি করতে চান জাস্ট এখান থেকে অপাসিটি আপনি কম বেশি করে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে 90%-এর মতো করে দিলাম, দেওয়ার পরে এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দিব। সো দেওয়া হয়ে গেলে আমাদের ফেসের অংশটুকু স্মুথ করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু তেমন ভালো দেখা যাচ্ছে না। জাস্ট এখান থেকে আমরা কী করবো, আমরা এখান থেকে ইফেক্টস অপশনে চলে যাব এবং এখানে যাওয়ার পরে আমরা কী করবো জাস্ট ব্লার অপশনটি সিলেক্ট করব এবং ব্লার অপশন সিলেক্ট করার পরে এখানে আবারও ট্যাপ করবেন এবং ট্যাপ করার পরে কিন্তু আপনি এখানে অ্যামাউন্ট দেখতে পারবেন, জাস্ট এই অ্যামাউন্ট আপনি এখান থেকে 10% করে নেবেন এবং নেওয়ার পরে ইরেজার অপশনে ক্লিক করবেন এবং ইরেজার থেকে সিম্পলি কী করবেন জাস্ট এখান থেকে ইনভার্টেড করে দিবেন। সো ইনভার্টেড করে দেওয়ার পরে আপনি সিম্পলি ফেসের অংশটুকু জুম করে নেবেন এবং এখান থেকে আপনি ম্যানুয়ালি কী করতে পারেন জাস্ট আপনার ফেসের অংশটুকু খুব সুন্দরভাবে ব্লার করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ দেখা যাবে। সো এই কাজটুকু করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফেসের অংশটুকু জাস্ট আমরা এখান থেকে স্মুথ করে নিলাম। সো নেওয়া হয়ে গেলে সিম্পলি এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে টিক মারি ক্লিক করে জাস্ট আমরা অ্যাপ্লাই করে দেব। দেন আমরা কী করবো, এখানে আমাদের ফটোটির সাইডে একটি রেকটেঙ্গুলার শেপ বা এখানে বর্ডার অ্যাড করবো। সো সেটি অ্যাড করার জন্য অবশ্যই এখান থেকে আমরা কী করবেন
সিম্পলি এখান থেকে হচ্ছে বর্ডার অপশনে চলে যাবেন। সো এখান থেকে বর্ডার অপশনে যাওয়ার পরে আপনারা ইনসাইডে যাবেন এবং ইনসাইড থেকে সিম্পলি আউটারটা আপনারা 0% করে দিবেন এবং ইনারটা জাস্ট এখান থেকে 1% করে দিবেন এবং এই যে অপাসিটিটা এই অপাসিটিটা আপনি 30% করে দিতে পারেন। সো দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা রেকটেঙ্গুলার শেপ অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন দেন আমরা কী করবো, এই ফটোকে সেভ করবো এবং অ্যাডোবি লাইটরুম যে মোবাইল অ্যাপ সেখানে আমরা কালার কারেকশন করবো। সো এখান থেকে আমরা এই ফটোকে সেভ করবো, এখান থেকে ড্রোতে যাবেন। সো ড্রোতে যাওয়ার পরে সিম্পলি এখানে থ্রি ডট থেকে আপনার ফটোটি সেভ করে নেবেন। দেন আমরা কী করবো, জাস্ট এই ফটোটিকে আবারও শেয়ার করবো এবং শেয়ার করে আমরা এটাকে এবার অ্যাডোবি লাইটরুম যে মোবাইলটি জাস্ট এখানে অ্যাড করে নেব। সো অবশ্যই আপনারা কালার কারেকশন করার জন্য এই অ্যাপটি ইউজ করবেন। জাস্ট এখান থেকে আমি কী করবো, ওপেন করবো এবং ওপেন করার পরে এখানে প্রথমে শো করবে, জাস্ট এখান থেকে ওপেন করে নিব। সো ওপেন করার পরে আমরা যে কাজটি প্রথমে করবো তা হচ্ছে এখান থেকে লাইট অপশন চলে যাবেন এবং লাইট অপশন থেকে আপনারা একটু জাস্ট এখান থেকে কন্ট্রাস্টটা হালকা এখান থেকে বৃদ্ধি করে নেবেন। এরপর হচ্ছে হাইলাইটটা হালকা একটু বৃদ্ধি করে দেবেন, এরপর হচ্ছে শ্যাডোটা এটাকে একটু বৃদ্ধি করে দেবেন। সো দেওয়ার পরে এখানে হোয়াইটটাকে হালকা একটু বৃদ্ধি করে দেবেন এবং ব্ল্যাকটাকে জাস্ট একটু মাইনাস করে দেবেন। সো দেওয়া হয়ে গেলে সিম্পলি কী করবেন, এখান থেকে পরে কালার অপশনে চলে যাবেন এবং এখান থেকে জাস্ট স্যাচুরেশন বা এখান থেকে একটু ভাইব্রেন্সটা হালকা বৃদ্ধি করে দেবেন জাস্ট এরকম। এবং দেওয়ার পরে উপরে আপনারা কী করবেন, মিক্সে চলে যাবেন এবং মিক্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা অরেঞ্জ কালার চলে আসবেন এবং এখান থেকে হালকা একটু স্যাচুরেশনটা মাইনাস করে দেবেন এবং এখান থেকে হিউটা জাস্ট আপনারা একটু দেখে নেবেন, জাস্ট এটাকে হালকা একটু মাইনাস করে দেবেন, ফেসের অংশটুকু অ্যাডজাস্ট করে নেবেন। দেন এরপর লুমিনেন্সটা বৃদ্ধি করবেন, তাহলে কিন্তু ফেসের অংশটুকু আপনি ব্রাইট করতে পারেন, জাস্ট এখান থেকে একটু ব্রাইট করে নেবেন। সো এটাকে হালকা একটু ব্রাইট করে নিতেছি। সো নেওয়া হয়ে গেলে আমরা এরপরে কী করব, এখানে ইয়েলো কালার চলে যাব এবং এখান থেকে আমরা কী করব, এটাকে আমরা এখান থেকে গ্রিন কালার করে দেব। এরপর হচ্ছে স্যাচুরেশনটা এখান থেকে অনেকটাই বৃদ্ধি করে দেব। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমাদের যে লুমিনেন্সটা এটা হালকা বৃদ্ধি করে দেবো। সো দেওয়া হয়ে গেলে আমরা গ্রিন কালার চলে যাব, এখান থেকেও স্যাচুরেশনটা হালকা বৃদ্ধি করে দেবো, লুমিনেন্সটা একটু বৃদ্ধি করে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এরপর হচ্ছে আমরা সাইন কালার চলে যাব এবং এখান থেকে কী করব, আমাদের কালারটি একটু চেঞ্জ করে নেব। সো এটাকে একটু এদিকে নিয়ে নিতেছি। সো নেওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা বৃদ্ধি করব, একটু বেশি করে বৃদ্ধি করব। দেন এরপরে হচ্ছে লুমিনেন্সটা হালকা এখান থেকে বৃদ্ধি করে দেব। সো এরকম করে দিলাম। সো দেওয়ার পর এখান থেকে ব্লু কালার চলে যাবেন এবং এখান থেকে আপনারা কী করবেন, হিউটাকে একটু মাইনাস করে দিয়ে আপনারা উপরে যে কালারটি সেটাকে আপনারা জাস্ট এখান থেকে অ্যাকুয়া করে নেবেন। সো এইভাবেই করে নিতে পারেন। সো -30% করে দিলাম এবং এখান থেকে স্যাচুরেশনটা হালকা বৃদ্ধি করে দিবেন এবং দেওয়ার পরে লুমিনেন্সটা হালকা বৃদ্ধি করে দিবেন। সো দেখতে পাচ্ছেন। সো এরপর আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এখান থেকে মেঘনাটা কালার চলে যাবেন এবং যাওয়ার পরে এখান থেকে হালকা একটু এই আপনার যে টি শার্টের কালারটি যেহেতু আমাদের ব্লু ছিল এটাকে আপনার আরও একটু অ্যাডজাস্ট করে নিব। সো নেওয়ার পরে সিম্পলি এখান থেকে ডান অপশনে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দেব। এরপর হচ্ছে পরের ইফেক্ট অপশনে চলে যাব এবং এখান থেকে ক্লিয়ারিটি হালকা বৃদ্ধি করে দিব। এরপর হচ্ছে বিগনেট, আপনি যদি সাইডগুলো ডার্ক করে নিতে চান সেক্ষেত্রে একটু হালকা বিগনেট দিতে পারেন। সো এখান থেকে হালকা একটু বিগনেট আমরা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে এখান থেকে কী করবেন, মিড পয়েন্টটা হালকা একটু কমাই নেবেন এবং নেওয়ার পরে পরের যে অপশনটি জাস্ট এখানে চলে যাবেন। সো এখান থেকে আপনারা শার্পিংটা হালকা বৃদ্ধি করে দিবেন, তাহলে কিন্তু ফটোর ডিটেলস বৃদ্ধি পাবে। এবার হচ্ছে আপনারা এখান থেকে ডিটেলসটা হালকা বৃদ্ধি করে দিবেন এবং ফেসটাকে যদি স্মুথ করতে চান আরও তাহলে একটু নয়েজ রিডাকশন বৃদ্ধি করে দিতে পারেন, যেহেতু আমরা পিকচারটি আমরা এখানে স্মুথ করে নিছি সেজন্য আমরা এখান থেকে নাও নিতে পারি। সো এখন যদি আমরা এই ফটোটিকে ট্যাপ করি তাহলে আমাদের ডিফারেন্সটা বুঝতে পারবো যে আমাদের পিকচারটি জাস্ট এরকম ছিল এবং দেখেন এখানে কালার কারেকশন করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। সো সিম্পলি আপনি যদি এই ফটোটিকে এখন সেভ করতে চান তাহলে অবশ্যই শেয়ার অপশন থেকে আপনার ফটোটি সেভ করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং যে ফ্রেন্ডগুলো আপনাদের ফটো এডিটিং করতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।